শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ, এবার দুর্নীতির অভিযোগ উঠলো আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গ্রুপ ডির পরে এবার আপার প্রাইমারিতেও নিয়োগে অস্বচ্ছ হওয়ার অভিযোগ উঠল। 2016 সালের আপার প্রাইমারির উত্তীর্ণ যে পরীক্ষার্থীদের তালিকা, সেই তালিকায় এসটিদের তালিকায় এসসিদের নাম কেন চলে এসেছে, এই নিয়ে মামলা এবং এই নিয়ে দুর্নীতির অভিযোগ। এখানেও মাননীয় আদালত 21শে ডিসেম্বরের মধ্যে এই সমস্ত পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। 21শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তবে এই মুহূর্তে একটি অভিযোগ এসেছে যে 75 জনকে এইভাবে অস্বচ্ছভাবে নিয়োগ করার একটা অভিযোগ এসেছে 75 জনের বিরুদ্ধে। মধ্যে 75 জনের বিরুদ্ধে অভিযোগ ওঠা শুরু করেছে ইতিমধ্যে। এছাড়াও মামলাকারীদের আইনজীবী দেবজ্যোতি বসু তিনি স্পষ্টতে বলেছেন অন্তত 75 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বিষয়ে চোখ রাখবো যে গ্রুপ ডির মতো এখানেও কি দুর্নীতিতে অস্বচ্ছ কর্মী মাহাতো, এরা শুধুই এসটি, অন্য ক্যাটাগরির পরীক্ষার্থীদের কেন জায়গা দেওয়া হয়েছে, এই নিয়ে ইতিমধ্যে আদালতের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। 21শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। চোখ রাখুন আমার চ্যানেলে প্রতিদিন বিকাল 4টা 9 মিনিটে উৎসশ্রেণীর প্রত্যেকটি প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর পাওয়ার জন্য। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।